আসসালামু আলাইকুম। আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম শিং মাছ। শিং মাছটা আমি আগে পরিষ্কার করে হলুদ, লবণ, মরিচের গুঁড়া মেখে ম্যারিনেট করে রেখেছি 10 মিনিট। মাছটা খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এই মাছটা পরিষ্কার করতে একটু কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু আমি অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। মাছটার ভিতরে যদি কালো অংশ থাকে তাহলে খেতে ভালো লাগে না। এখন এগুলো 1 পিঠ ভাজা হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দিব। এখন ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখবো। দিয়ে দিব ওই তেলের ভিতরে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে দিয়ে দিব কাঁচামরিচ পালি করে, এগুলো একটু ভেজে নিব। 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে 2 মিনিট ভেজে নিব। হাফ কাপ গরম পানি দিয়ে দিব। টমেটো দিয়ে দিলাম, একটা টমেটোকে একটু বড় সাইজ করে কেটে দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে 5 মিনিট কষিয়ে নেব। আবারও হাফ কাপ গরম পানি দিয়ে দিব। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিব। হাফ কাপ পানি দিয়ে মাছগুলো 5 মিনিট কষিয়ে নিব। মাছগুলো কষানো হয়ে গেছে, এখন তুলে রাখবো। এখন দিয়ে দেব লাউর শাক, এটা একদমই কচি দেখে আমি নিয়েছি, 1 মুঠ দিয়ে দিলাম। এখন এটাকে 5 মিনিট কষিয়ে আমি উপর থেকে মাছগুলো দিয়ে দেব। এইভাবে রান্না করলে কিন্তু ভীষণ মজার হয়, আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। সেহরিতে এইভাবে কিন্তু মাছ রান্না করলে সবাই সুন্দরভাবে ভাত খেয়ে নিতে পারবেন। এখন উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিব। কেমন লাগলো আজকের রেসিপিটা সবাই জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।